আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর ক্লাসে তোমাদের স্বাগত। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান। গত ক্লাসে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। অধ্যায় ছিল হচ্ছে সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তাহলে এই অধ্যায়ে বাকি অপশনগুলো আমরা একটু পড়ে দেব। এখানে গত ক্লাস পর্যন্ত আমরা একটি ডায়োড আলোচনা করছিলাম, আজকে আমরা পিএন জাংশন ডায়োডের ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য বের করব। হচ্ছে পিএন জাংশন ডায়োড এর ভোল্টেজ কারেন্ট বৈশিষ্ট্য লেখ। আচ্ছা, আমরা একটু লেখচিত্রটা অঙ্কন করে দিই। এটা বলা হয় মূলত, এটা বলা হয় কি প্লাস এর সত্তর মাইনাস এক্স, এটা বলা হয় কি প্লাস ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই। এই এটাকে বলা হয় কি মূলত মিলি অ্যাম্পিয়ারে কারেন্ট হবে, আর এখানে হবে কি মাইক্রো অ্যাম্পিয়ারে। তাহলে এখানে কি লেখচিত্র হবে? তাহলে এগুলোকে বলা হয় ওয়ান, জিরো পয়েন্ট ওয়ান, জিরো পয়েন্ট টু, এখান থেকে জিরো পয়েন্ট থ্রি থেকে শুরু করবো, হয়ে গেলে থ্রি, জিরো পয়েন্ট থ্রি, পয়েন্ট ফোর, পয়েন্ট ফাইভ, পয়েন্ট সিক্স, জিরো পয়েন্ট সেভেন। তাহলে এখানে যে লেখচিত্রটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে সবসময় চালাতে হবে, এটিকে বলা হয় যে ফরওয়ার্ড কারেন্ট, এটি বলা হয় কি রিভার্স কারেন্ট। ঠিক আছে, এখানে বলা হয় কি ফরওয়ার্ড কারেন্ট। এটি বলা হয় কি রিভার্স কারেন্ট। তাহলে প্রথম অবস্থায় বলছে এখানে একটা ব্রেকডাউন ভোল্টেজ হয়ে গেল। এই যে এখানে যদি আমরা একটা এইখানে একটা নামকরণ করি, এখানে বলা হয় নামকরণ কি দিলাম, আর এখানে দিলাম কি দিলাম আর। চিত্রে বলছে চিত্রে পি কে নি বা হাঁটু ভোল্টেজ বলে, এখানে আর হচ্ছে আর কে ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ বলা হয়, ব্রেকডাউন ভোল্টেজ বা জেনার ভোল্টেজ বলে। তোমরা এখানে এই ফিগার দিকে বইয়ে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে ফরওয়ার্ড কারেন্টের ক্ষেত্রে কীরকম হবে, রিভার্স কারেন্টের ক্ষেত্রে কীরকম হবে একটু দেখে নিবা। এরপরে আমরা পড়বো হচ্ছে ডায়োড। ডায়োডকে যেটা করতে হবে রেক্টিফায়ার, রেক্টিফায়ার। রেক্টিফায়ার কি বলতেছে, যে পদ্ধতির সাহায্যে এসি এসি পরিবর্তিত প্রবাহকে একমাত্র প্রবাহে পরিণত করা যায়, যে পদ্ধতিতে পরিবর্তিত প্রবাহকে একমুখী প্রবাহে পরিণত করা
VSK full wave rectifier. আসলে আমরা আজকে ফুল ওয়েভ রেকটিফায়ারটা বলবো যাকে বলা হয় কি ব্রিজ রেকটিফায়ার ব্রিজ রেকটিফিকেশন তাহলে ব্রিজ রেকটিফিকেশন কি এখানে দুই পদ্ধতিতে ব্রিজ রেকটিফিকেশন ব্যবহার করা যায় দুই পদ্ধতিতে ইয়া দুই পদ্ধতিতে ইহা করা যেতে পারে এক একটি ট্রান্সফরমার ও দুটি ডায়োড দুটি ডায়োড ব্যবহার করে প্রতি নম্বর দুই সে একটি ট্রান্সফরমার ও সাইটটি ডায়োড সাইটটি ডায়োড ব্যবহার করে তবে এই দুই নম্বর পদ্ধতিটি সবচেয়ে বেশি উপযোগী তাহলে আমরা এই দুটি একটি ট্রান্সফরমার ও সাইটটি ডায়োড ব্যবহার করে কিভাবে ব্রিজ রেকটিফিকেশন অর্থাৎ এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করা যায় সেটা আমরা এবার দেখব এটা হচ্ছে বর্তনী চিত্রটা কিরকম হবে বর্তনী চিত্র বলতেছে এখানে প্রথমে আমরা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার এটাকে বলা হয় কি বলতে এটা হচ্ছে এসি এসি ইনপুট কি ট্রান্সফরমার দেবো হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার তাহলে এটাকে বলা হয় কি স্টেপ ডাউন ট্রান্সফরমার এখানে কয়টা টাইপ ড্রপ করবো চারটে ধর আমি যেভাবে অঙ্কন করতেছি ঠিক তোমরা সেভাবে অঙ্কন করার চেষ্টা করবা কয়টা টাইপ ব্যবহার করবো চারটে ধর এখান থেকে শুরু হয়ে এখানে চলে আসবে আবার এখান থেকে শুরু হয়ে কোথায় যাবে ওই আগের জায়গায় চলে যাবে তাহলে এখানে কয়টা ডায়োড হলো এখানে ডায়োড নাম্বার আছে এটাকে ধরে আমরা D1 এটাকে ধরে কি D2 এই ডায়োডটাকে বলে কি D3 এটাকে বলে কি D4 সংযোগটা করে দেই একটু বলা কি ডিসি আওয়ার ডিসি তাহলে আমরা এখানে এসি ইনপুটও পাইলাম ডিসি আউটপুট পাইলাম এটাকে বলা গেল প্লাস মাইনাস গাইডের ক্ষেত্রে এই জিনিসটা ভালো করে তোমাদের খেয়াল করতে হবে প্লাস মাইনাস তাহলে এখানে দেখা যাচ্ছে ব্যক্তি ব্যবহার করা হচ্ছে এখানে একটি ট্রান্সফরমার ও চারটি ডায়োড আমরা এখানে কী করতেছি বলছি এসিকে ডিসিতে কীভাবে কনভার্ট করা যাবে সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে তাহলে এসি ইনপুটের সাহায্যে আমি এখানে ডিসি ইনপুট পাওয়া যা সেখানে যদি আমি একটু নামকরণ করি এই প্রান্তটা ধনাত্মক এই প্রান্তটা ঋণাত্মক এটা যদি হয় এম এটা হবে কি এম পরে এটি মাইনাস পরেরটা কী হবে প্লাস এটা নামকরণ করে দেবে কি এটা হচ্ছে এ তারপর হচ্ছে নামকরণ ডি সি ডি তারপর ই প্লাস হাই তাহলে এখানে একটু আমাদের দেখতে হবে জিনিসটা সেটা হচ্ছে আমরা প্রথম অর্ধাংশ জন্য যখন আমি এম প্রান্ত ধনাত্মক এবং এম প্রান্ত ঋণাত্মক ধরব সেক্ষেত্রে কী হবে বলছে যদি এম প্রান্ত ধনাত্মক ধরি এবং এম প্রান্ত যদি ঋণাত্মক ধরি তাহলে এখানে আমরা যদি একটু একটু বলি ধরি ট্রান্সফরমারের এম
implanto dhana. Implanto dhana to ebong implanto e dhinanto. Tahole kihabe bidyut probahit dik hobe ki bidyut probahit probahit dik hobe ki ma ma amra jani je shobshomoy positive dik dite hobe tale ki hobe a tar c c bar kothay ashbe eta hobe plus eta hobe ei prantos minus c e e theke kothay ashbe e theke hobe ki b ইতে আসছে কি বি এরপর ডি তারপর আসছে ই থেকে আসবে বি তারপর আসছে ডি তারপর আসছে তাহলে কথা গেল এম এ সি ই আসছে ই তারপর বি ডি এম তাহলে এখানে যাবে তো প্লাস প্লাস এটা হচ্ছে মাইনাস তার মানে ফরওয়ার্ড বায়াস হয়ে গেল কি ডি ওয়ান হবে ডি থ্রি রিভার্স বায়াস কথা বলা গেল রিভার্স মানে হচ্ছে বিপরীতমুখী কারেন্ট হচ্ছে কি ডি টু হবে ডিফল্ট এবার যদি আমি উল্টো ঘটনা করি ধরি যদি ট্রান্সফরমারে এম প্রান্ত যদি আমি বলি কি ঋণাত্মক এটা যদি হয় কি বলছে ঋণাত্মক এবং এন প্রান্ত যদি ধরা হয় কি ধনাত্মক ধনাত্মক তাহলে বিদ্যুৎ প্রবাহ দিক হবে কি এন থেকে শুরু এন থেকে ডি থেকে ডি ডি থেকে কি পাশে যাবে তাহলে সি সি হয়ে যাবে না তো এখানে যাবে না আবার কোথায় আসবে ই তে আসবে ই হয়ে আবার কোথায় হবে বি তে আসবে বি হয়ে এ তে আসবে এ হয়ে বি এ বি চলে আসবে তাহলে বিদ্যুৎ প্রবাহ যে হচ্ছে কি এন বি সি ই বি এ এম এভাবে আমরা এক্ষেত্রে ফরওয়ার্ড বায়াস কি হবে ডি টু এবং ডি ফোর এবং রিভার্স বায়াস হবে কি ডি ওয়ান এবং ডি থ্রি এখন আমরা যদি এবারে সামগ্রিকটা চিত্র দেখি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে এটাকে বলা হয় মূলত মূলত প্রথম অবস্থা আমাদের কি ছিল এসি কারেন্ট ছিল এটা হচ্ছে সিম্বল অফ এস তাহলে প্রথম অর্ধাংশের জন্য কি প্রথম ক্ষেত্রে বলেছে কি ডি ওয়ান এবং ডি থ্রিটা আর এটা বলা কি এটা বলা কি ডি ওয়ান আমরা মানে দেখেছিলাম এটা হচ্ছে কি ডি থ্রি তাহলে ডি ওয়ান ডি ডি থ্রি তারপরে পরের অধ্যাংশের জন্য আমরা দেখলাম কি ডি থ্রি এবং ডি ফোর সরি ডি টু এবং ডি ফোর ডি টু এবং ডি ফোর তাহলে সার্বিক দিক দিয়ে আমরা যদি কল্পনা করি তাহলে কেবল ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর তাহলে আমরা এভাবে এসিকে ডিসিতে কনভার্ট করে ফেললাম মূলত আমাদের এখানে যে বিষয়টা ছিল প্রশ্নটা আসতে পারে এভাবে যে রেকটিফায়ার তাকে বলে ব্রিজ রেকটিফায়ারের সাহায্যে কীভাবে এসিকে ডিসি কারেন্টে পরিণত করা যায় দেখা তাহলে এইটি হচ্ছে আমাদের সার্বিক চিত্র মোটামুটি এই চিত্র যদি তোমরা দিতে পারো তাহলে এখানে সব মার্কসগুলো পুরোপুরি পাওয়া সম্ভব তাহলে আমরা মোটামুটি আজকে যে বিষয়টা এখানে আলোচনা করলাম সেটা ছিল রেকটিফায়ার কি রেকটিফায়ার সাহায্যে এসিকে কীভাবে ডিসিতে পরিণত করা যায় নেক্সট ক্লাস আগামী ক্লাসে আমরা করবো নেক্সট ক্লাস নেক্সট ক্লাস হচ্ছে কি ট্রান্সফর্মার ট্রান্সিস্টর এইটা সম্পর্কে আমরা আলোচনা করব ট্রান্সিস্টর এইটা বলা কি ট্রান্সিস্টর এটা নিয়ে আমরা ডিসকাশন নিয়ে আলোচনা করবো আগামী ক্লাসে আজ পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাচ